বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই প্রিজমা 3D অ্যাপ নিয়ে যে সমস্ত টিউটোরিয়ালগুলো আগে দিয়েছিলাম সেগুলো সঠিকভাবে দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো আজকে আপনাদেরকে আরও একটি জিনিস শেখাবো, খুব মনোযোগ সহকারে এটি দেখবেন, দেখবেন যে একটা চমৎকার জিনিস শিখতে পারবেন। তো চলুন আমরা কথা না বলে কাজ করি। তো আমরা একটা প্রজেক্ট নিই, তো এরপরে আমরা একটা কাজ করি, একটা গোলক নিই, মানে স্ফিয়ার যেটাকে বলে গোলক, এটার মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা চাইলে এটাকে একটু বড় করেন, সামনের দিকে নিয়ে আসেন জুম করে, তাহলে বুঝতে দেখতে সুবিধা হবে। তো বন্ধুরা, এরপরে এই যে উপরে যে অ্যানিমেশন অপশনটা আছে যে এখানে ট্যাপ করবেন, তো আমি একটু আরেকটু ছোটো করে দিই এটাকে, কারণ এখানে কাজ করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে বডিতে। তো আমরা অ্যানিমেশন অপশনটা চালু করে দিলাম। তো অ্যানিমেশন অপশনটা চালু করার পরে যে কাজটা করবেন, ধরেন যে আমরা এই যে এটার কালারগুলো পরিবর্তন করবো, দেখবেন যে এটার কালারটা অটোমেটিক পরিবর্তন হবে, একবার লাল হবে, একবার নীল হবে, একবার সাদা হবে, বিভিন্ন কালার হবে, আপনি যে কালারগুলি সেট করবেন। তো কীভাবে করবেন, তো চলুন আগের বডিতে আমরা একটা ট্যাপ করি। আমরা চাচ্ছি যে এর প্রথম কালারটা সাদা থাকবে। হ্যাঁ, তো প্রথম কালারটা যদি আমরা সাদা চাই, তাহলে আমাদেরকে আবার কিন্তু সাদা কালারটা, যদিও আছে এখানে দেওয়া, তারপর আবার নতুন করে আমাদের সাদা কালারটা নিতে হবে। তো এখানে ম্যাটারিয়াল, এখানে ট্যাপ করি, কালার অপশনে যাই, এখানে আবার নতুন করে সাদা অপশন, সাদা কালারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সাদাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা, এই অপশনটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, যে এই পাশে দেখেন একটা ঘড়ির মতো, আগেকার দিনে যে টেবিল ঘড়িগুলো ছিল ওই টেবিল ঘড়ির মতো একটা চিহ্ন আছে এখানে, এবং তার মাঝখানে দেখবেন একটা রাইট চিহ্ন দেওয়া আছে। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, ঠিক ওর উপরে ট্যাপ করবেন, রাইট চিহ্নটা কিন্তু একটা দাগ হয়ে যাবে, মানে কেটে যাবে আর কি। তো রাইট চিহ্নটাকে আমাদের অফ করতে হবে। তো আমরা কালারটা সিলেক্ট করার পরে এই রাইট চিহ্নতে ট্যাপ করব, দেখেন ক্রস হয়ে গেল না, একটা দাগ পড়ে গেল না, খুব লক্ষ্য করবেন ভালো করে। এরপরে ওকে করবেন, এরপরে ওকে করবেন। ওকে করার পরে আবার এই কোনাতে ট্যাপ করে আবার অ্যানিমেশনটা চালু করতে হবে। হ্যাঁ, তো এখন দেখুন আপনি কতক্ষণ পরপর কালারটা চেঞ্জ করতে চান, সেটা আপনার উপর নির্ভর করবে। তো আমি এই যে সাদাগুলো দেখা যাচ্ছে যে এতটুকু পরপর আমি মানে কালার চেঞ্জ করতে চাই, তো আবার এখানে ট্যাপ করলাম, দশে দিলাম। হ্যাঁ, দশে দেওয়ার পরে এখন ধরেন যে আমি অন্য একটা কালার দেবো, তাহলে আবার ম্যাটেরিয়ালে যাই, কালার অপশনে যাই, এবার ধরেন আমি হলুদ কালার সিলেক্ট করব, এই হলুদটা সিলেক্ট করলাম। তো বন্ধুরা, হলুদটা সিলেক্ট করার পরে আবার কিন্তু এই ঘড়ির মধ্যে যে রাইট চিহ্নটা দেওয়া আছে এটাকে ট্যাপ করে এটাকে আমাদেরকে কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পরে আবার আমরা ওকে করব। তো আবার চলে যেতে হবে আমাদেরকে ওই অ্যানিমেশন অপশনে। এরপরে আমরা যাব, দশে আছে, এবার যাব আমরা, এটা হচ্ছে বিশ, বিশে ট্যাপ করলাম। এরপরে আবারও ম্যাটেরিয়ালে গেলাম, আবারও এবার কালারটা চেঞ্জ করব, এর আগে হলুদ ছিল, এবার আমরা কী দেব, এবার আমরা সবুজ দিই। তো বন্ধুরা, সবুজ কালারটা সিলেক্ট করলাম। সবুজ কালার সিলেক্ট করার পরে আমরা আবারও এটাকে ঘড়ির এখানে গিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে ওকে করে দিলাম। আবার এই উপরে অ্যানিমেশন চালু করব। চালু করার পর বন্ধুরা, এবার আবার একটু দূরে বিশে ছিল, এবার তিরিশে যাই, তিরিশে ট্যাপ করলাম, সবুজটাকে চেঞ্জ করব। সবুজ কালারটাকে চেঞ্জ করতে গেলে এখানে যেতে হবে, এবার কী করব, নীল নিলাম, আবারও ঘড়ির এখানে রাইট চিহ্নটাকে ক্রস করে দিতে হবে, তারপরে ওকে করে দিতে হবে। এরপরে আবারও অ্যানিমেশন অপশন চালু করতে হবে বন্ধুরা। তারপরে আবারও এখানে এই এবার গেলাম চল্লিশে, চল্লিশে যাওয়ার পর যে কাজটা করব, এই কালারটাকে চেঞ্জ করব, কালারটা কোনটা দিই, বেগুনিটা দিই, আবারও ঘড়ির অপশনে গিয়ে ক্রস, তারপরে ওকে করে দিলাম। আবারও অ্যানিমেশনে যেয়ে অ্যানিমেশন চালু করতে হবে। তো তারপরে এই গেলাম আমরা এখানে পঞ্চাশে গেলাম, পঞ্চাশে গিয়ে আমরা কোনটা কালার দিতে চাই, দেখি কোন কালারটা দিব, কালারটা এখানে তেমন ভালো নাই, আচ্ছা লাল ডিপ কালারটা দিয়ে দিই, লাল ডিপটা দিয়ে দিলাম, আবার ঘড়ির অপশনে গিয়ে কেটে দিলাম, তারপরে ওকে করে দিলাম। তো বন্ধুরা, এই যাই হোক, আপনারা যতক্ষণ খুশি আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটুকুই করলাম। এখন আবার অ্যানিমেশন অপশনে যান, এখন প্লে করেন, দেখবেন যে হ্যাঁ দেখেন বুঝছেন কত সুন্দর কালারগুলি চেঞ্জ হচ্ছে আপনি আপনি, আপনি আপনি লাইটিংয়ের মতো কালারগুলি চেঞ্জ হচ্ছে, তাই না, কত সুন্দর জিনিসটা। তো এখন ধরেন যে আপনারা যা কিছু আনবেন সবগুলিকে এরকম করতে পারবেন। ধরেন যে এখানে আপনি একটা কাজ করেন, আপনি একটা কিছু লেখেন,
আচ্ছা এখানে গেলাম, আমি একটু কিছু লিখলাম এখানে, গেলাম টেক্সটে কীভাবে লিখতে হয় তা আপনাদেরকে আগে শেখানো হয়েছে। এখানে আমি কিছু লিখি, আমার নামটা লিখি, ইংলিশে বাংলাও করতে পারবেন, আমি ইংলিশে করলাম, এল আই কে এইচ লিখান। তো আমরা এটাকে একটু সুন্দর করে নিয়ে আসি, এই গেল আমাদের লিখন বন্ধুরা, টেম করে দিই। তো এখন দেখেন, আপনারা যদি মনে করেন যে এইটারও কালার চেঞ্জ হবে তাহলে আমরা করতে পারবো, আমাদেরকে আর কষ্ট করে এখানে কালারটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু লিখন লেখাটার উপরে ট্যাপ করব, ট্যাপ করার পরে আমরা যে ম্যাটেরিয়াল আছে যে ম্যাটেরিয়ালে যাব। তো ম্যাটেরিয়ালে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, এই যে নিচে যে লাল কালারটা শো করতেছে জাস্ট ওখানে ট্যাপ করে দেব আমরা। এখন দেখবেন যে অ্যানিমেশন মানে গোল যে ইয়েটা বলটা সেটার যেমন কালার চেঞ্জ হবে, সাথে সাথে আমার নামেরও কালার চেঞ্জ হবে। দেখেন প্লে করলেই বুঝতে পারবেন, দেখেন এখানে যেই কালার চেঞ্জ হচ্ছে ওখানে কিন্তু সেই কালারটাই চেঞ্জ হচ্ছে একই সাথে। তো এই হলো অ্যানিমেশন। আপনারা যা কিছু আনেন না কেন, ধরেন যে আমি অন্যটা কিছু আনি, এই পিরামিডটাকে ধরেন নিয়ে আসলাম, পিরামিডটাকে এখানে বসিয়ে দিলাম। এখন পিরামিডটার কালারটা যদি আমরা ওইখানে সিলেক্ট করে দিই, যে নিচের লালটা দেখা যাচ্ছে যে আমরা যদি ওখানে সিলেক্ট করি তাহলে একই সাথে পিরামিডের কালারও চেঞ্জ হতে থাকবে। দেখেন দেখেন, তারপরে আপনারা চাইলে ক্যামেরা অপশন চালু করে দিয়ে এটাকে একটা ক্যামেরার মডেল করতে পারেন, তারপরে আপনারা রেন্ডার করে সেটাকে সেভ করতে পারেন আপনারা যদি চান। তো বন্ধুরা, চমৎকার এই অপশনটা আপনারা জানলেন, হয়তো অনেকে জানতেন অনেকে জানতেন না। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব যদি করে না থাকেন তো বন্ধুরা করে নেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।